আসসালামু আলাইকুম। অনেকদিন হলো আপনাদের সাথে বাজারের কোনো ব্লগ শেয়ার করা হয় না। আমি মাত্র বাজার করে নিয়ে আসলাম। নাই দিয়ে দেখো, এখানে নিয়ে এসেছি চিংড়ি মাছ, একদম ফ্রেশ চিংড়ি। এটা আমি হাফ কেজি নিলাম, সুরমা মাছ নিলাম, এই যে একদম ফ্রেশ সুরমা মাছ। তারপরে কই মাছ নিলাম, কই মাছগুলো আমি কেটে কেটে নিয়ে আসছি। তারপরে এখানে আছে কারপু মাছ, ওটাও ফিস করে নিয়ে এসেছি, কারণ ফিস করা বাসায় না, আবার ফিস টিস করা অনেক ঝামেলা। এটা কারপু মাছ নিয়ে এসেছি। এখানে নিলাম আরো নিয়েছি, আব্বু দাঁড়ো এটা না, এখানে নিয়েছি রুই মাছ। সবগুলো রুই মাছের মধ্যে ডিম হয়েছে, এগুলো পরিষ্কার করে তারপরে ডিপ পিস করতে হবে। আর এখানে কিছু সবজি, পটল, তারপরে ঢেঁড়স, তারপরে শশা, আর এখানে একটা লাল মুরগি নিয়েছি, এটা আজকে রান্না করব। একটা মুরগি নিয়েছি, এটা আজকে রান্না করব। আর টুকটাক যা লাগে, পুঁইশাক টাক যা যা লাগে ওটা নিয়েছি। সারাদিন এত কাজের মধ্যে দুপুরের রান্নাটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। এখন এখানে পুঁইশাকটা আমি সুন্দর করে কেটে পানি টানি ঝরিয়ে রেখে দিয়েছি, এটা আমি রান্না করব। আমার খুবই পছন্দের কাঁঠালের বিচি দিয়ে, তারপরে এটা রান্না করতে আমার যা যা উপাদান লাগছে। এখানে শুটকি, একটু কাচকি শুটকি, শুটকিটা আমি ধুয়ে পানি জড়িয়ে রেখে দিয়েছি। আর সাথে দিব চিংড়ি মাছ আর যা যা লাগছে, পেঁয়াজ শেষ যা লাগে তা তো অবশ্যই আমি আপনাদের সাথে দেখাবো আমি কীভাবে রান্নাটা রান্না করি। এটা কিন্তু খেতে খুবই মজার একটা রান্না। এই যে কাঁঠাল যেতে আমরা খেতে খুব ভালো লাগে, কাঁঠালের বিচিটা আমরা অনেক রকমভাবে রান্না করতে পারি, কবুতর মাংস দিয়ে রান্না করতে পারি, মুরগির মাংস দিয়ে রান্না করতে পারি, গরুর মাংস দিয়ে রান্না করতে পারি। আমি পুঁইশাক দিয়ে রান্না করবো, আপনার চালে লাল মিষ্টি আলু যে শাকটা হয় মিষ্টি আলু শাক দিয়ে রান্না করতে পারে, ডেকি শাক দিয়ে রান্না করতে পারে, আদার্স বেগুন দিয়ে রান্না করতে পারে। খুবই মজা হয় এই রান্নাটা। জাস্ট আমি এটা পুঁইশাক দিয়ে রান্না করবো, ওইখানে আমি পুঁইশাকটা কেটে এখানে নিয়ে নিয়েছি। চলুন কথা বাড়িয়ে মেন রান্নার উপাদানে যাওয়া যাক। এখানে আমি একটা বড় কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে আমি পরিমাণ মতো সোয়াবিন তেলটা দিয়ে দিব, যেহেতু আমি আবার লাস্টে ভাগা দিব, ওইখানে আমি তেলটা অতিরিক্ত দিব না, তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি এখানে চারটা পেঁয়াজ দিয়ে নিয়েছি, এখানে আমি পরিমাণ মতন রসুন বাটা, প্রায় দুই চা চামচের মতো রসুন বাটা দিয়ে এখন এটা ভালো করে মিক্স করে নিব। আমি যেগুলো ব্লগ শেয়ার করা হয় না, কারণ অনেক বেশি ব্যস্ততার মধ্যে আসলে ব্লগগুলো শেয়ার করা হয় না, ঢাকা নোয়াখালী আসা যাওয়ার মধ্যে ছিলাম। এখন যেহেতু আমাদের বাংলাদেশের লকডাউন শাটারডাউন, এখন তো নর্মালি শীতের লকডাউন চলছে, কিছুদিন পর শাটারডাউন চলবে, তাই আপনারা সবাই সাবধানে থাকবেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে করোনাকালীন থেকে আল্লাহ যেন সবাইকে রক্ষা করে। এখানে আমি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। আমার নেক্সট একটা ভিডিও আসবে ইনশাল্লাহ, আমি ট্রাই করবো কাল বা পরশু দেওয়ার জন্য। আমাদের বাংলাদেশে ই ফাস্টফুডের যে জটিলতা, ই ফাস্টফুড নিয়ে আমি একটা অলরেডি কিছু ভিডিও করে রেখেছি, যেহেতু আমি গতকাল ফাস্টফুড অফিসে গিয়েছিলাম আগারগা, ওখানে আমি কিছু ভিডিও করে রেখেছি, ওটা আমি আপনার সাথে শেয়ার করব। এখানে আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম, তারপরে শুটকিটা দিয়ে দিলাম,
এই রান্নার মধ্যে আপনি এক্সট্রা মাছ দিয়ে রান্না করলে কিন্তু মজা হয় না, একটু মরা জ্যাতা, আমরা যেরকম নোয়াখালী মানুষকে বলি মরা জ্যাতা দিয়ে রান্না করলে খুবই মজা হয়, সেম এই রান্নাটা কিন্তু ওইরকমই। আপনি মরা জ্যাতা দিয়ে রান্না করবেন, এই রান্নাটা কিন্তু খুবই খুবই মজা হয়। এটা বিশেষ করে আমরা যারা নোয়াখালীর মানুষ বা আদার্স উত্তরবঙ্গের মানুষ যারা আছি, রংপুর তারপরে গিয়ে আদার্স অন্য ডিস্ট্রিক্টের মানুষ কিন্তু সেম এভাবে রান্না করে। আমি এখানে এখন দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়ো, কাঁঠালে বিচির মধ্যে কিন্তু আবার একটু কিন্তু ঝালটা একটু খায়। তারপরও আমি কাঁচা মরিচটা ব্যবহার করবো, ওই কারণে একটু হাতে রেখে ঝালটা দেওয়া উচিত, অতিরিক্ত ঝাল দিলে আবার বাচ্চা কাচ্চারা খেতে পারে না, যেহেতু আমাদের বাসায় সবাই পছন্দ করে কাঁঠালে বিচিটা। আমি তো খুবই বিশেষ করে অনেক অনেক বেশি পছন্দ করি, আমি বাড়িতে যখন গিয়েছিলাম ইচ্ছা মতো আমি কাঁঠালে বিচি ভক্তায় খেয়েছি। জাস্ট আমি খুবই তাড়াহুড়া করে নোয়াখালী থেকে ঢাকা আসছি, অনেক কষ্ট আসতো যে প্রাইভেট ক্যাব রিজার্ভ করে তারপর আসলাম। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, রাঁধুনি মরিচের গুঁড়োটাই দিয়েছি, যেহেতু আমার এখন হাতে নেওয়া মরিচের গুঁড়ো নাই, ওটা অলরেডি আম্মা কোরবানের জন্য করছে, বাতাস হচ্ছে তো ওইখানে একটু দুহা বেরোচ্ছে। এখন এখানে দিয়ে দিব আমি একটু পরিমাণ মতো জিরে গুঁড়ো। আস এখন আমাদের মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে, এখানে একটু পানি দিয়ে দিব কষানোর জন্য, এটা ভালো করে কষিয়ে নিতে হবে। চুলার আঁচটা আমি একটু বাড়িয়ে দিব, এখানে এটা কষিয়ে আসার পরে আমি এখানে দিয়ে দিব যে আমার যে কাঁঠালি বিচিটা আমি কেটে ধুয়ে, অবশ্য আমি কাটিনি, এটা সীমা অনেক হেল্প করেছে কাঁঠালি বিচিটা কাটার জন্য, কেটে ধুয়ে শেপ পরিষ্কার করে রেখে দিয়েছে। আমার মশলাটা কষানো পর্যন্ত আমি অপেক্ষা করব, তারপর আমি এখানে কাঁঠালি বিচিটা দিয়ে দিব। এ শুকিয়ে রান্না গেলে কিন্তু অনেক মজা, আবার কিন্তু শীতল শুকিয়ে যেটা আমরা হিতল হুনি বলি আমাদের নোয়াখালী ভাষা, ও শুক্তিতে যদি আপনি রান্না করেন আরো বেশি মজা এবং কি খুবই সুন্দর একটা ফ্লেভার বের হয়। আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি এখানে এখন কাঁঠালি বিচি গুলো দিয়ে দিব, যেহেতু রাতের বেলা রান্না, দুপুরবেলা আমি মুরগির মাংস রান্না করেছিলাম, লাল মুরগিটা ডাল রান্না করা হচ্ছিল, আর এখন আমি কাঁঠালি বিচি রান্না করবো, কারণ আমার কাছে কাঁঠালি বিচিটা 2-3 দিন বাসায় থাকতে কাঁঠালি বিচিটা নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে আর মিষ্টি মিষ্টি হয়ে যায়, এই কারণে কাঁঠালি বিচি কখনো আপনারা আনলেও, এখন যেহেতু সিজন কাঁঠালের সিজন, সিজন অনুযায়ী কিন্তু আমরা সব রকমের ফল খেয়ে থাকি, বাট কাঁঠালি বিচিটা কিন্তু সিজন অনুযায়ী কিন্তু খুবই মজা হয়। বাট বাকি সময় কিন্তু যেমন আমরা শিমের বিচি, শিমের বিচিটা কিন্তু ফ্রোজেন করে রেখে দিই, কেউ দিই শুকিয়ে রাখে দিই, ওটা কিন্তু আমার কাছে ভালো লাগে না। আমার কাছে মনে হয় যে আমার কাঁঠালি বিচিটা কষানো হয়ে গেছে, এখন এখানে আমি গরম পানিটা দিয়ে দিব, যেহেতু এটা বিচি ওই ক্ষেত্রে আমি এখানে ঠান্ডা পানি টোটালি দিব না, আমি এখানে গরম পানি বসিয়ে দিয়েছি। এখন এখানে আমি পরিমাণ মতো এটা সিদ্ধ হওয়ার মতো এখানে পানিটা দিয়ে দিব, যাতে ভালো করে সিদ্ধ হয়। তারপরে গিয়ে আমি এখানে কখন আমি পুষ্যকটা ব্যবহার করবো ওটা অবশ্যই আমি আপনাদের সাথে দেখাবো। এটা বড় করে উঠে আসতে তখন আমি টমেটো আর কাঁচা মরিচটা দিব, আমার রান্নাটা আস্তে আস্তে হোক অবশ্যই আমি আপনার সাথে শেয়ার করব। আমার কাঁঠালি বিচিটা প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এক্ষেত্রে এখানে পুঁই শাকটা দিয়ে দিব, কারণ এই পানি থাকার কারণে পুঁই শাকটা দিলে পুঁই শাকের বাড়তি যে পানিটা আছে ডাঁটা সহ এটা সিদ্ধ হতে একটু সময় লাগবে, যেহেতু এটা কেনা পুঁই শাক আমার গাছের না, আমি গাছে অলরেডি ডাঁটাটা রোপণ করেছি আজকে, দেখি আলহামদুলিল্লাহ কবে নাগাদ এটা হয়।
দেখেন আস্তে আস্তে খুশকগুলো দিয়ে নিই, তারপর আমি আপনাদের সাথে দেখাচ্ছি। দেখেন আমার শাকগুলো দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, কি সুন্দর একটা কালার চলে আসছে। এখন আমি এখানে দিয়ে দিব দুটা টমেটো কেটে দিয়ে দিব। আমি ফ্রোজেন করা টমেটো বের করে নিয়েছি, এখন টমেটোগুলো কেটে এখানে দিয়ে দিব। এখানে দুটো টমেটো যেগুলো ফ্রোজেন করা, দুটো টমেটো দিয়ে দিলাম। দিয়ে এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। ডাটাটা পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত আমার অলরেডি দেখতে পাচ্ছেন কাঁঠাল বেছি সিদ্ধ হয়ে গেছে, একটা সিদ্ধ হয়ে গেছে, একেবারে সফট হওয়া পর্যন্ত আমি রান্নাটা করব। আমার ফুল শাক দিয়ে কাঁঠালে বিচি রান্নাটা শেষ, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমি ভাগা দিয়ে টেবিলে নিয়ে এসেছি, দেখেন এত সুন্দর কালার চলে এসেছে বিচিটা, দেখুন অনেক একেবারে সফট, ফুল শাকের ডাঁটাটাও একেবারে সফট হয়ে গেছে। এই যে আমার পছন্দের একটা তরকারি, খুবই আমার ভালো লাগে তরকারিটা খেতে, এটা আশা করি কম বয়স অনেকের কাছে ভালো লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।